নারী মহলে যে আপনি সঙ্গিনীর সাথে যে সঙ্গম করতে যে আপনি হাইরা যাবেন, হাইরা যাওয়ার প্রশ্নই আসে না। আপনি যারা বলেন এক দুই মিনিট, যারা বলেন যে আমি আগে হস্তমদনের মধ্যে সাইরা ফালছি, আমার ক্যাশ কেবিটে লাগিয়ে শেষ, মানে বিয়া শাদি করছি, মানে বিশেষ যন্ত্র যেটা উত্থাপন হয় না, হইলে দেখা গেছে যাওয়ার লগে লগে দেখা গেছে এক দুই মিনিটেই শেষ। যারা আমার বিরোধ আজকে একটু লম্বা হইতে পারে, লম্বা হইলে কিছু করার নাই, কিন্তু আমি অত্যন্ত মনের দুঃখে এবং মনের একটু সুখেও আজকে আপনাদের সামনে একটু আলোচনাটা নিয়ে আসলাম। ধৈর্য ধরে সবাই শুনবেন, আমি আবার বলবো না যে আমার অমুক ছাপেন তমুক ছাপেন, এটা আমি আবার বলতে পারবো না। আপনার ইচ্ছা, আমার ভিডিও দেখলে দেখতে পারেন, নাও দেখতে পারেন, হ্যাঁ আপনি দেখলে কাজে লাগবে। আমার ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার আপনার কাজে লাগবে, আপনার কাজে না লাগলে আপনার আরেকজনের কাজে লাগবে, আপনার প্রতিবেশী জনের কাজে লাগবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আজকে আমার এই ভিডিওতে আজকে আলোচনা, আলোচনাটা হচ্ছে অনেক বাইর হয় দেখা গেছে বিয়া শাদি করছি, সংসার এলোমেলো যেতেছে গে, শুধু একটা কারণ। গত দুই দিন আগে আমি এই কারণটা বের করছি ভালো করে। আপনার শুধু কারণ একটাই, একটা নারী কিছু চায় না, তার বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছাড়ে আপনার কাছে আসে যে, আপনার সঙ্গে নিয়ে হয়ে আসে যে, শুধু কারণ একটাই। হ্যাঁ, সামনের জন্য আমার কাছে বাদ কাপড়ের জন্য আসে নাই, বাদ কাপড় তার বাবা মা অনেক দিতে পারে, ভাই বিরাদ অনেক দিতে পারে, হ্যাঁ শুধু কারণ একটাই। কারণটা হচ্ছে অনেক বাইরাই বলেন যে আমার আগে আমার সব কিছু সাইরা ফালছি, আমার ক্যাশ কেবিটে যা ছিল হাতে হস্তমদনের মাধ্যমে সব কিছু সাইরা ফালছি, এখানে তো নামে মাত্র খালি আমার দেহটা আছে আর কিছুই নাই। যারা বলেন যে আমি আগে হস্তমদনের মধ্যে সাইরা ফালছি, আমার ক্যাশ কেবিটে লাগিয়ে শেষ, এখানে বিয়া শাদি করছি, আমার মানে বিশেষ যন্ত্র যেটা উত্থাপন হয় না, হইলে দেখা গেছে যাওয়ার লগে লগে দেখা গেছে এক দুই মিনিটেই শেষ। যারা বলেন যে হস্তমদন করতে করতে আমার বিশেষ যন্ত্র উত্থাপন হয় না, আপনার বিশেষ যন্ত্র যেটা এটা হারায় ফেলছেন উত্থাপন হয় না, প্রিয় বাইরা এই যে আমার হাতে দেখেন একটা হালুয়া, এটার নাম রাখছি মাল, নামে যেমন মাল কামেও মাল। বিদ্যুতের লাইন থাকে 12,000 ভোল্টেজের, আমারটা হলো 12,500 ভোল্টেজের। আপনি নারী মহলে যে আপনার সঙ্গিনীর সাথে যে সঙ্গম করতে যে আপনি হাইরা যাবেন, হাইরা যাওয়ার প্রশ্নই আসে না। আপনি যারা বলেন এক দুই মিনিটে শেষ, আমার এইটা ব্যবহার করবেন, আপনার 12 ঘন্টা অথবা 18 ঘন্টা এর ভিতরে আপনি রেজাল্ট হয়ে যাবে গা। 12 ঘন্টা পরে আপনি এটা খাওয়ার 12 ঘন্টা পরে যে আপনি রেজাল্টটা পাবেন, আপনি মনে করবেন যে নতুন একটা জীবন পাইছি, আমি নতুন জীবন, আমার হারানো জীবন পাইছি। যদি বলে মনে করেন যে 80 বছরের বুড়া হয়ে গেছেন গা, আপনি এনজিও করবেন এবং আপনি সঙ্গিনীর সাথে সঙ্গম করবেন, আপনি দেখা গেছে 18 বছর 20 বছরের নজওয়ানের মতন, আপনার মাইয়া লুকতে রিং বিরিং করবো, আরেক বেটার সাথে পরকিয়া করব, প্রশ্নই আসে না, তার নিজের জানডাই সামলাইতে কঠিন হয়ে যাবে গা। আপনি মনে করবেন যেমন গত দুই দিন আগে আজকে যে বললাম যে আমি জটিল একটা ই নিয়ে মানে আসলাম আলোচনা, গত দুই দিন আগে একটা ইতিহাস বলি বাইরা, দুই দিন আগে দেখা গেছে হগলে 8-9 মাস হয়েছে বিয়া শাদি হয়েছে, মেয়েটা তার স্বামীর সংসার করবে না, তার স্বামী তাকে ডিলেট করতে রাজি না, সে করবে না, তার স্বামী তারে বিদায় দিয়েও দিবে না, এটা নিয়ে মোটামুটি প্রায় 150 লোকজন এটা নিয়ে একটা দরবার, দরবারে আমারও দাওয়াত করছি, আমিও গেলাম। যাওয়ার পরে তো আমার মতো যে শেখ সাহেব মেন সমস্যাটা এটা আপনি একটু পর্যবেক্ষণ করেন তো দেখি এটা সমস্যাটা কি, তাদের মাঝে তো খুব একটা সব দ্বন্দ্ব দেখি না, তো এটা দ্বন্দ্বটা কি সে নিয়ে এটা আপনি একটু পর্যবেক্ষণ করেন। তারপর আমি আস্তে আস্তে মেয়েটার কাছে গেলাম যে বাবা রে তুমি তো আমার মেয়ের মতনই বলতে পারি,
বা তোমার মতো আমার একটা নাতনিও আছে, নাতনির মতো বলতে পারি। আচ্ছা তোমার কোনো ভয় নাই, তুমি তোমার সমস্যাটা কি একটু বলো তো দেখি। তো সমস্যা এটাই, মেয়েটা বউ আমার সংক্ষেপে বুঝাইলো যে আঙ্কেল আপনার একটা পানির কূপ আছে 10 ফিট অথবা 15 ফিট নিচে, এই পানির কূপটা থেকে আপনি পানি উঠাবেন মানে তো একটা রশি লাগে, একটা বালতি একটা বান্ড ছাড়তে হবে, মানে 15 ফিট নিচেতে যে পানিটা উড়াইবেন আপনার রশিটা কয় ফিট দরকার? আমার মেয়েটা প্রশ্ন করলো যে আপনি 15 ফিট নিচেতে যে পানিটা উড়াইবেন, কূপেতে যে পানি উঠাইবেন, একটা বান্ড ফালায়া একটা বালতি ফালান বা একটা কড়ছি ফালান, আপনার রশিটা কয় হাতের দরকার? আমার মেয়েটা প্রশ্ন করে বলল। তা আমি বললাম যে আচ্ছা জি ঠিক আছে, যদি মনে করো যে 15 ফিট থাকে কূপটা নিচে, তাহলে কমসে কম আরও 2 ফিট রশি বেশি লাগাইতে হবে। তো আঙ্কেল আমি আর বেশি কিছু বললাম না, এইটুকু আপনি বুঝে জানেন। তো আমি তো তার কাছে বিয়া শাদি বইছি আমি বাদ কাপড়ের জন্য না, সে তো কূপেতে যদি পানি না উড়াইতে পারে তাহলে আমি তার সংসার কীভাবে করব? একেবারেই সে একজন কাপুরুষ আমার কাছে জবাব দিল। তারপর আমি বললাম যে ঠিক আছে তোমার কথা আমি মাইনা নিলাম, সম্পূর্ণই মাইনা নিলাম, কোনো সমস্যা নাই। তো তোমারে আমি একটু অনুরোধ করব, তুমি যত 7-8 মাস তারপর সংসার করছো, আরও 2 মাস আমি একটু তোমার কাছে একটু দাবি করব, দাবি করব তুমি আরও 2 মাস তুমি একটু তারপর সংসার করো, যদি তোমার এই সমস্যাটা সমাধান করতে পারি তাইলে মনে করো তুমি তার আজীবন তার সংসার করবো করে যাবা, আর যদি তুমি না করতে পারি তাহলে আমি আর কোনো লোকজন ডাকবো না, সরাসরি ছেলের অভিভাবককে নিয়ে বা ছেলের নিয়ে তোমার গার্জেন নিয়ে এটা আমি নিজে সমাধান করে দেব। তাই আমি তোমার কাছে একটু দাবি করলাম চাচা হিসাবে, তুমি আর 2 মাস একটু অপেক্ষা করো, তোমার এই সমস্যা যদি সমাধান হয়ে যাগা, এই কুফেতে যদি সে যদি ঠিক মতো পানি উড়াইতে পারে তাহলে তো তুমি সংসার করতে তোমার কোনো আপত্তি নাই। কো না কোনো আপত্তি নাই আমার। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তুমি নিশ্চিন্ত আরম্ভ করে ছাড়ে দাও মাশাআল্লাহ। তার এই যে আজকে 2 দিন গত হয়ে গেল, ওষুধ একটু খাওয়া দিলাম, এখানে কুফেতে পানি পানি যে কেমনে উঠা, এটা আর আমি বাসায় রোজার দিন বলবো না। হ্যাঁ এটা আপনারা একটু ওই ফিরে নেন, মানে তার জাল সামলাতে কঠিন হয়ে যাচ্ছে গা। তো আমি ওই যে বলতেছি আপনারা যারা এমন ভুক্তভোগী আছেন, অনেকে আমার প্রশ্ন করে আমার আগে পরে অনেক ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আমি ইদানিং ভিডিও বানাই না, রমজান মাস সময়ও নাই, আমি অনেক কাজে, যার জন্য আজকে একটু সময় পাইলাম তো তেমন একটা সময় আমার হাতে নাই, তো মনে করলাম যে সেটা একটু ভিডিও বানাই। তো প্রিয় ভাইরা অনেকে আমারে বলে থাকেন যে শেখ সাহেব আপনার অফিসটা কোথায়, আপনার দোকান কোথায়? আমার দোকান নাই, ভালো একটা অফিসও নাই, আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন 1217 ডাক বিভাগ অফিসের সামনে আমি বিকালে একটু বসা থাকি, এইখান থেকে পরামর্শের মাধ্যমে অনেকেই ওষুধ নিয়ে নেন। প্রিয় ভাইরা যারা ঢাকার মানে বাহিরে আছেন বা দেখেছে প্রবাসে আছেন, তারা আমার কাছে আসতে হয় না, আমার ভিডিও নিচে একটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি সমস্যাটা একটু শেয়ার করবেন আমার কাছে, আর আমি একটু পর্যবেক্ষণ করে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে আপনি জায়গাত বসে আপনি ব্যবস্থা নিতে পারেন। প্রিয় ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।